বন্ধুরা, দেখে বুঝতেই পারছেন ছুটির দিন সকালবেলা চলে এসেছি। বাথরুমে ওয়াশিং মেশিন চালাতে হবে, অনেক কাচা জমে গেছে। এই মেশিনটা আমার IFB-র মেশিন, 5-6 বছর ইউজ করছি, এখন পর্যন্ত কোনো গণ্ডগোল করেনি, ভালোই সার্ভিস দিচ্ছে। তাই কাচাটা শুরু করলাম সকাল সকাল, একটু বেশি কাচাই জমে গেছে। আজ মনে হচ্ছে দিনটা এতেই চলে যাবে। এই ফ্রন্ট লোড মেশিনটা যেহেতু পুরোপুরি অটোমেটিক, সেই জন্য এমনি কোনো ঝামেলা নেই বেশি। কাপড় জামাগুলো ভরে দিয়ে চালু করে দিলেই হয়ে গেল, একদম ড্রাই হয়ে বেরোয়, বেশি ঝঞ্ঝাট করতে হয় না কাচার ব্যাপারে। আর সার্ভিসও ভালোই দিচ্ছে, অনেক দিনই ব্যবহার করছে। IFB-র মেশিন এমনি ভালো, অনেক সিস্টেম আছে, অনেক সুইচও আছে, নানা রকম জামা কাপড় কাচারও ব্যাপার আছে। কিন্তু আমি সব থেকে কুইক ওয়াশটাই দিই, ওইটাই 33 মিনিট ফিক্স করাই আছে সময়টা। মেশিন দিয়ে নব ঘোরালেই ওটাতেই চলে আসে, আমি এটাই বেশি ইউজ করি। বন্ধুদের সবাইকে স্বাগত জানাই স্পন্টেনিয়াস লাইফে। আজকে ছুটির দিন, সকালে উঠেই কাচাকাচি শুরু হয়ে গেছে, মেশিন চলেছে, জামাকাপড় কাচা হলো, শুকা দেওয়া হলো। আজ সারাদিন ব্লগটা কীভাবে চলবে দেখা যাক। ব্লগটা আমি এখানেই শুরু করলাম, তাহলে ব্লগটা চলতে থাকুন, সঙ্গে থাকুন, দেখি কেমনভাবে কখন কী দেখাই। জামা কাপড় কাচা তো হয়েই গেছে, এখন কিছু সুতির জিনিসে কলক করতে হবে, সেগুলো করতেই আমি এসেছি। আগেই বলছিলাম যে আজকে গোটা দিন মনে হচ্ছে এইটাই যাবে কাঁচা তো মেলা। এই জিনিসগুলো দেখুন, কলক করব, কলকটা আমি রেডি করেছি, সুতির কিছু জামা কাপড় আছে ওগুলোতে কলক করছি। Thank you.
আসলে সত্যি কথা বলতে কি, কাছাকাছিতে গেলেই অনেকটা সময় চলে যায়। কাঁচা ব্যাপারটাই এমন, কাচতে হবে, কাঁচা ধোয়া তো মেশিন করলো, যা হোক সেগুলো মেলাও এমন কিছু ব্যাপার না। এই যে আবার কলপের ব্যাপারটা, মানে অনেকটা সময়ই দিনের মধ্যে এতে চলে যায়। আর বেশি কাঁচা হলে তো কথাই নেই, এক একটা দিন এরকমই হয়ে যায়। কাছাকাছি তো অনেকক্ষণ ধরেই হয়েছে, অনেকটাই দিনের সময় নিয়ে নিয়েছে। তবে অন্য কাজও অবশ্যই হয়েছে, এর সঙ্গে ব্রেকফাস্ট হয়েছে, লাঞ্চ হয়েছে, রান্নাবান্না হয়েছে, দুপুরের খাওয়া দাওয়া চলেছে, তাছাড়া অন্য টুকিটাকি কাজও হয়েছে। যেহেতু ছুটির দিন নানা রকমের কাজই এসে যায় মাঝে মধ্যে, সেগুলোও চলেছে। সেই সকালবেলা মেশিন চলেছে, কাচতে শুরু করেছিলাম, আর এই এখন শেষ হয়েছে বুঝগাজ করে। এখন একটু বিশ্রামের সময়, খাওয়া দাওয়া তো হয়েই গেছে। আমি জানতাম আগেই যে আজকে গোটা দিন এই কাঁচা ধোয়া, মেলার ওঠানো, শোকানো এইটাই চলে যাবে। সত্যি তাই হলো, তাহলে আজকে এখানেই শেষ করছি, এই পর্যন্তই থাক। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর একটা তো রিকোয়েস্ট আছেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন, এইটুকুনি আশা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই বাই।